আপনারা সবাই জানেন ভারতের কারগিল বিজয় দিবস 22তম বর্ষে পদার্পণ করেছে, আর এই বর্ষপূরণ উপলক্ষে ভারতের পূর্ব আর্মি চিফ বেদপ্রকাশ মালিকের একটা ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি আমাদের সেনাদের মনোবল 1999 সালে কারগিল যুদ্ধে কেমন ছিল। 1999 সালের স্মৃতিকে স্মরণ করে বেদপ্রকাশ মালিক বলেছেন, যখন প্রথমবার পাকিস্তান আমাদের চমকেছিল আর যে কারণে কারগিল যুদ্ধ শুরু হয়েছিল, ওই যুদ্ধে যখন ভারতের স্থিতি মজবুত হয়ে গেছিল তখন ভারতের পলিটিশিয়ানদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হতো। ওই সিদ্ধান্তে যদি পিওকের ওপর অ্যাকশনের কথা বলা হতো তবে ওই সময় পিওকের অনেকটা অংশ ভারতের হাতে চলে আসতো। এরই সাথে উনি আরো বলেন, 1999 সালের কারগিল যুদ্ধে আমার সবচেয়ে তাজে স্মৃতি রয়েছে তা হলো যুদ্ধের পরিস্থিতির দরুন প্রতি 5 থেকে 6 দিন পর আমাকে উপস্থিত সৈন্যদের মনোবল পর্যবেক্ষণ করার জন্য গ্রাউন্ড সিচুয়েশনে পাঠানো হতো। ওই সিচুয়েশনে যখন আমি সেনাদের বলতাম আপনাদের এই মিশন রয়েছে, এভাবে পাহাড়ের চূড়ায় উঠতে হবে, তো ওই সিচুয়েশনে মিশন যতই মুশকিল হোক কিন্তু আমাদের ভারতের জওয়ানরা একবারও বলেনি এই মিশন ভীষণই মুশকিল, আমরা পাহাড়ের সিঙ্গে কিভাবে চড়ব। কিন্তু আমাদের সেনাদের মধ্যে যে গরম রক্ত ফুটছিল সেই রক্ত আমাদের সৈনিকদের জানায় যে হ্যাঁ, আমরা এই মিশন যে কোনো উপায়ে কমপ্লিট করব। 85 দিন ধরে চলা এই যুদ্ধে ভারতীয় সেনার মনোবল আর ভারতের শক্তির কারণেই আমরা কারগিল যুদ্ধ জিতেছিলাম। কিন্তু তার মনে এখনো সংকোচ রয়েছে পাকিস্তানের দ্বারা করা প্রথম ভুলের জবাব যদি আমরা পিওকের জমি দখল করে তাদের দিতাম, পাকিস্তান তাহলে একটা কঠিন সংকেত পেয়ে যেত। এখন এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আমাদের 90-এর দশকের সেনাদের মনে পিওকে দখল করার যে জেদ ছিল সেই জেদ কি আজকের বর্তমানের আর্মি চিফ এবং চিফ অফ ডিফেন্স স্টাফের মধ্যে থাকবে? না, কিন্তু আজকের সময় বদলে গেছে। এখন ভারতে যে সরকার রয়েছে তার আমলে পাকিস্তান যদি কোনো ভুল করে তাহলে এইবার পাকিস্তানকে পিওকে হারাতে হবে, কেননা আমাদের সেনা এবং রাজনৈতিক নেতাদের সহ্যের যে বাঁধ ছিল সেটা ভেঙে গেছে। আর এখন পাকিস্তানের একটা ভুল জোর জাবস্তি দখল করা পিওকের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। আপনার কি মনে হয় ভারতীয় সেনা কি তার সর্বশক্তি প্রয়োগ করে পিওকে পুনর্দখল করতে পারবে? আপনারা কি সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন? যদি ভারতীয় সেনা কখনো পিওকে দখল করে নিতে পারে সেই সময় আপনার অনুভূতি ঠিক কেমন হবে অবশ্যই নিচে কমেন্টে জানান।